গতকাল সন্ধ্যায় র্যাব বারো সিপিসি দুই পাবনা র্যাবের একটি চৌকশ আভিযানিক দল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন নং গেটের সামনে হতে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে র্যাব বলেন দীর্ঘ দিন যাবৎ একটি চক্র দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রত্যাশীদের নিকট থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করে আসছে এছাড়াও প্রতারক চক্রটি চাকরি প্রত্যাশীদের বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য বিভিন্ন ব্যাংকের চেক ভুয়া নিয়োগপত্র নন জুডিশিয়াল স্ট্যাম্পের লিখিত নামা প্রদান করত জানায় কোম্পানি কমান্ডার কিশোর রায় আটকৃত প্রতারক চক্রের বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে